2004 সালে ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর ব্রিটিশ সংস্থা দেলারু কর্পোরেশনের সঙ্গে 5 বছরের চুক্তি করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। চুক্তি অনুযায়ী দেলারু ভারতীয় রিজার্ভ ব্যাংকে নোট ছাপার বিশেষ সিকিউরিটি পেপার সরবরাহ করবে এবং কেবলমাত্র ভারতের জন্য তৈরি বিশেষ কালার শিফটিং সিকিউরিটি থ্রেড সরবরাহ করবে। এই চুক্তি যখন হয়েছিল তখন দেশের অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন পি চিদম্বরম। অভিযোগ যে সমস্ত ব্যাপারে দেলারু আরবিআই এর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল তা পূরণ করেনি, এমনকি সরবরাহ করা সিকিউরিটি পেপারের মান নিয়েও জালিয়াতির অভিযোগ ওঠে ওই সংস্থার অন্দরে। প্রসঙ্গত, ব্রিটিশ সংস্থা দেলারু বিশ্বের সবচেয়ে বড় সংস্থা, যারা ব্যাংক নোট ছাপার বিশেষ সিকিউরিটি পেপার এবং ব্যাংক নোটের সিকিউরিটি ডিজাইন সরবরাহ করে। 200 বছরের বেশি সময় ধরে ওই ব্রিটিশ সংস্থা এই কাজ করছে। বিশ্বের প্রায় 140টি দেশের ব্যাংক নোট সংক্রান্ত নিরাপত্তা প্রযুক্তি দেয় দেলারু। জানা গেছে দেলারুর অন্দর থেকে সিবিআই জানতে পারে পি চিদম্বরমের পর প্রণব মুখোপাধ্যায় যখন 2010 সালে অর্থমন্ত্রকের দায়িত্ব নেন তখন প্রকাশ্যে আসে দুর্নীতি। সিবিআই জানতে পারে দেলারু যে সিকিউরিটি পেপার ভারতীয় রিজার্ভ ব্যাংকে সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ ছিল তা দেয়নি। দেলারু সংস্থার অন্দর থেকেই ফাঁস হয় সিকিউরিটি পেপারের মান নিয়ে জালিয়াতির খবর। বিষয়টি প্রকাশ্যে আসার পরই প্রণব মুখোপাধ্যায় নাকি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ব্ল্যাক লিস্টেড করার নির্দেশ দেন দেলারু সংস্থাকে। কিন্তু তারপরও বারবার দেলারুর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিল মনমোহন সিংহ এর ইউপিএ সরকার। অভিযোগ, জাতীয় নিরাপত্তাকে উপেক্ষা করে বেআইনিভাবে দেলারু সংস্থার সঙ্গে বারবার চুক্তির মেয়াদ বাড়িয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। 2023 সালে 10ই জানুয়ারি দেলারু সংস্থার এবং ইউপিএ জমানার অর্থ সচিব অরবিন্দ মায়ারামের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করে সিবিআই। এফআইআর করার পরদিনই মায়ারামের দিল্লি এবং জয়পুরের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গেছে সিবিআই প্রাথমিক তদন্তে কি উঠে এসেছে, তদন্তে জানা গিয়েছে চুক্তি যখন হয়েছিল সেই সময় ওই সিকিউরিটি থ্রেডের জন্য প্রয়োজনীয় পেটেন্ট আদৌ ছিল না দেলারু সংস্থার। সেই পেটেন্ট তারা পায় 2011 সালে, 2006 এবং 2007 সালে রিজার্ভ ব্যাংক এবং ভারতের সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বিষয়টি মায়ারামকে জানালেও তিনি কর্ণপাত করেনি এবং 2009 সালে দেলারু সংস্থার চুক্তির মেয়াদ বাড়ানো হয় বেআইনিভাবে। সিবিআইয়ের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেত ছাড়া দেলারুর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। সিবিআই তদন্তে উঠে এসেছে দেলারু সংস্থার হয়ে যে অনিল রঘুবীর চুক্তি করেছিলেন 2011 সালে, তার অ্যাকাউন্টে বিভিন্ন অজ্ঞাত সংস্থা থেকে 8 কোটি 20 লক্ষ টাকা জমা পড়েছিল, যেটা তার বেতনের বাইরে। সেই ঘোটালা সম্পর্কে আরও জানা যায় প্রণব মুখোপাধ্যায়ের পর যখন ফের অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন চিদম্বরম, সে সময় দেলারুর বিরুদ্ধে জারি করা ব্ল্যাক লিস্ট তকমা সরাতে তৎপর ছিল অর্থমন্ত্রক। সূত্রের খবর, দেলারুর যে মানের সিকিউরিটি পেপার এবং সিকিউরিটি থ্রেডের প্রযুক্তি ভারতীয় রিজার্ভ ব্যাংকে সরবরাহ করেছিল সেই একই মানের কাগজ এবং প্রযুক্তি সরবরাহ করেছিল পাকিস্তানকে। ভারতীয় গোয়েন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তান জাল ভারতীয় নোটের মূল উৎসস্থল, সেখান থেকেই জাতীয় নিরাপত্তার প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভারতীয় রিজার্ভ ব্যাংকে নোট ছাপার প্রযুক্তির মধ্যে কি লুকিয়েছিল জাল নোটের ভূত, আর সেই সর্ষের মধ্যে থাকা ভূতকে নিকেশ করতে কি নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার? উল্লেখ্য, ইউপিএ জমানায় নোট ছাপার জন্য পৃথক সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি হয়। তার প্রথম চেয়ারম্যান অশোক চাওলা এবং প্রথম ম্যানেজিং ডিরেক্টর মায়ারাম। চিদম্বরম ঘনিষ্ঠ অশোক চাওলার নাম রয়েছে এয়ারটেল ম্যাক্সিম কেলেঙ্কারির চার্জশিটে। এই ধরনের পদ তৈরি করে নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেটের অনুমতি লাগে। সেই অনুমতি ছাড়াই কিভাবে নিয়োগ অশোক চাওলা এবং মায়ারামের? সূত্রের খবর, সিবিআই তদন্ত যেদিকে চলছে তাতে লোকসভা নির্বাচনের আগে চিদম্বরম সহ ওই জমানার একাধিক নেতা এবং প্রাক্তন আমলারা বেকায়দায় পড়বেন। যেহেতু গোটা বিষয়টির সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত, তাই এই কেলেঙ্কারির বড় হাতিয়ার হতে চলেছে 2024 নির্বাচনের পূর্বে মোদী সরকারের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।